নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রথ আসতে আর বেশি দেরি নেই, সেই জন্য রথযাত্রা উপলক্ষে রথযাত্রার স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা আজকের পর্বে বানিয়ে দেখাবো। দোকানের মতন একদম রসালো মুচমুচে খাজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে। আর এই খাজাগুলো একবার বানিয়ে দীর্ঘদিন স্টোর করেও রাখা যাবে, বিকেলে চায়ের সাথে হোক বা শুধু শুধু স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই খাজা বানানোর রেসিপি। খাজা বানানোর জন্য প্রথমে ময়দার ডো রেডি করে নেব, সেই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে মেপে এক কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। টোটাল 4 টেবিল স্পুন সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। ময়দার সাথে তেল নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দায় ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম ঠিকভাবে হলে পরে হাতে মুঠো করে দেখে নেবেন, যদি দেখেন মুঠো হচ্ছে তারপর একটু চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়াম ঠিকভাবে হয়েছে। ময়দায় ময়াম দিয়ে নেবার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, এভাবে অল্প অল্প করে জল মেশাতে থাকতে হবে। ডো খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, আমাদের একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। তো আমি দেখুন ময়দা মেখে নিয়েছি, আর এই ডো বানাতে আমি মেজারিং কাপে হাফ কাপ জল নিয়েছিলাম, সেটা কিন্তু পুরোটা লাগেনি, এতটার মতন বেঁচে গেছে। এবার পাত্রটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে এটা সেট হয়ে যায়। এবার চিনি শিরা রেডি করে নেবো, সেজন্য একটা কড়াইতে মেজারিং কাপে মেপে দিয়ে দিলাম এক কাপ চিনি। এর মধ্যে একই কাপে মেপে দিয়ে দিচ্ছি জল, এক কাপের থেকে একটু কম জল দিতে হবে, আমি এখানে 3/4 কাপ জল দিয়েছি। মিশিয়ে নিয়ে চিনি পুরোপুরি না গলা অবধি এভাবে এটাকে নাড়তে থাকবো। চিনি দেখুন সম্পূর্ণ গলে গেছে, এর মধ্যে আমি দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। এবার এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, কারণ খাজার জন্য আমাদের একতারি শিরা তৈরি করে নিতে হবে। একতারি শিরা বানানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিরা বেশি পাতলা থাকলে গজাগুলো বেশি শিরা অ্যাবজর্ব করে নিয়ে নরম হয়ে যাবে। প্রায় 5-7 মিনিট সময় ধরে জাল দিয়ে ঘন করে নিয়েছি, এখন দেখে নিচ্ছি একতার ফর্ম করছে কি না। গরম অবস্থায় ধরবেন না, স্প্যাচুলায় অল্প শিরা নিয়ে একটু ঠান্ডা হলে পরে এভাবে দু আঙুলের মাঝে নিয়ে দেখে নেবেন। শিরাটা একতার ফর্ম করছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে অর্ধেক একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে শিরাটা কোনোরকমভাবে ক্রিস্টালাইজ না হয়ে যায়। ময়দার ডো আধ ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম, এখন ডো আবারও একবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে এভাবে একটু লম্বা করে নিয়ে ইকুয়াল পার্টে এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। টোটাল 5টা লেচি আমি এটা থেকে কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে হাতে নিয়ে এভাবে করে একটু গোল পাকিয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে এটাকে রুটির আকারে বেলে নিতে হবে। বেলবার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন রুটিটাকে যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলবার, কারণ পাতলা করে বেললে পরে খাজাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। একটা রুটি বেলে নিয়েছি, দেখুন আমি কতটা পাতলা করে বেলেছি আঙুলগুলো বোঝা যাচ্ছে। তো ঠিক এরকম পাতলা করে রুটি বেলে নিতে হবে। একইভাবে বাকি সবকটা লেচি থেকে আমি প্রথমে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো 5টা রুটি আমি আগে বেলে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে এর উপরে অল্প তেল দিয়ে রুটির উপরে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। তেল অথবা ঘি যে কোনো একটা ব্যবহার করা যাবে। তেল মাখিয়ে নেবার পর এর উপরে অল্প কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এবার বানিয়ে নেওয়া রুটি থেকে আরও একটা রুটি এর উপরে সুন্দরভাবে প্লেস করে দিতে হবে। রুটিটা প্লেস করে দেবার পর আবারও এই রুটিটার উপরও একইভাবে অল্প তেল নিয়ে ভালোভাবে রুটির উপরে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নেবার পর অল্প কর্নফ্লাওয়ার এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আরও একটা রুটি এর উপরে বসিয়ে দিচ্ছি।
এভাবে করে পাঁচটা রুটিকে একটার উপর একটা বসিয়ে নিয়ে সাজিয়ে নিতে হবে। আর প্রত্যেকবার রুটির ওপর অল্প করে তেল মাখিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার বা ময়দা ছড়িয়ে দিতে হবে। এতে করে খাজা ভাজবার সময় ভাজগুলো দেখবেন সুন্দরভাবে বোঝা যাবে। তো একইভাবে চারটে রুটিকেই দেখুন আমি সুন্দরভাবে প্লেস করে দিলাম, এর উপরেও অল্প তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার লাস্ট রুটিটাকেও একইভাবে এটার উপর প্লেস করে দিয়ে এটার উপরেও অল্প তেল এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। তো এটার উপরেও অল্প তেল আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এবার রুটির ধারগুলো ভালোভাবে চেপে দিতে হবে যাতে রোল করবার সময় খুলে না যায়, সেজন্য আমি একটা ফর্ক নিয়েছি। ফর্ক দিয়ে এভাবে করে রুটির চারধারে একটু চেপে দিচ্ছি। এই কাজটা আপনারা আঙুল দিয়েও করতে পারেন, আঙুল দিয়েও এভাবে করে একটু চেপে চেপে দিলেও সাইডগুলো সিল হয়ে যাবে। এবার এটাকে রোল করে নিতে হবে। রোল করবার সময় একটু চেপে রোল করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া থেকে না যায়, সেই জন্য এভাবে একটু চেপে চেপে এটাকে রোল করতে হবে। ভাত যাতে খুলে না যায় সেই জন্য এবার শেষের প্রান্তটায় একটু জল লাগিয়ে নিচ্ছি। অল্প করে জল লাগিয়ে নিয়ে তারপরে সিল করলে পরে ভাজগুলো খুলে যাবার ভয় থাকবে না, নাহলে অনেক সময় খাজা ভাজবার সময় দেখবেন ভাজগুলো খুলে যায়। জল লাগিয়ে সিল করে নেবার পর আবারও এটাকে এভাবে একটু রোল করে নিচ্ছি। এবার একটা ধারালো ছুরির সাহায্যে সাইডের পার্ট দুটো প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে। সাইড দুটোকে কেটে বাদ দিয়ে নেবার পর সমান সাইজ করে এটা থেকে টুকরোগুলোকে কেটে নিতে হবে। তো ছুরির সাহায্যে সমান পার্টে আমি টুকরোগুলো কেটে নিচ্ছি। দেখুন ভাজগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এগুলোকে বেলে নিতে হবে। বেলবার জন্য প্রথমে আঙুলের সাহায্যে এটাকে হালকা হাতে একটু চেপে নিয়ে এর উপরে অল্প কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে একটা বেলনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে, খুব বেশি চাপ দেবেন না। হালকা হাতে বেলে এভাবে করে লম্বা লম্বা করে এগুলোকে বেলে নিতে হবে। তো একইভাবে আরও একটা বেলে দেখাচ্ছি। জাস্ট হালকা হাতে দেখুন বেলনের সাহায্যে এটাকে বেলে নিলাম। তো একইভাবে সবকটা বেলে নিয়েছি। এবার খাজাগুলোকে ভেজে নিতে হবে। ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি। তেলের টেম্পারেচার চেক করবার জন্য ময়দার ডো থেকে ছোটো এক টুকরো তেলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টুকরোটার চারপাশে বাবেল দেখা যাচ্ছে, কিন্তু তেলে দেবার সাথে সাথে এটা কিন্তু ভেসে ওঠেনি। তো খাজা ভাজবার জন্য তেলের টেম্পারেচার ঠিক এরকমই হতে হবে। বেলে নেওয়া খাজাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলে দেবার পর খুব বেশি নাড়ালে খুলে যেতে পারে, তাই এগুলোকে খুব বেশি নাড়াবেন না, কম আঁচে ভাজতে হবে। কম আঁচে ভাজলে পরে খাজাগুলো দেখবেন আস্তে আস্তে ফুলে ভেসে উঠবে আর অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে। বেশি আঁচে ভাজলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই আঁচ বাড়িয়ে একদমই এগুলোকে ভাজা যাবে না। তো একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, যতক্ষণ না এর বাইরে সুন্দর বাদামি রং না আসছে ততক্ষণ অবধি এভাবে করে ভেজে নিতে হবে। দেখুন খাজাগুলো সাইজে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে এবং ভেতরের ভাজগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো খাজাগুলোকে বাদামি রং করে ভেজে নেবার পর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে বাকি টুকরোগুলো দিয়ে এগুলোকেও একইভাবে ভেজে নেব। খাজা ভেজে নেবার সাথে সাথে সুগার সিরাপে দেবেন না, ভালোভাবে আগে তেলটা ঝরিয়ে নিতে হবে, তারপরে এগুলোকে সুগার সিরাপে দিতে হবে। তো পরের ব্যাচের খাজাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খাজাগুলো সুগার সিরাপে দেওয়ার আগে আরও একবার হালকা একটু গরম করে নিতে হবে। সুগার সিরাপ হালকা একটু গরম করে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া খাজাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে সুগার সিরাপে কোট করে নিচ্ছি। একতারের শিরা বানিয়ে নেওয়ার কারণে খাজাগুলো দেখবেন আঠালো ভাব আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, সহজে নরম হয়ে যাবে না, যে কারণে এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। সুগার সিরাপে কোট করে নেবার পর এক্সেস সুগার সিরাপ অবশ্য করে ঝরিয়ে নিতে হবে। বাকি খাজাগুলোকেও আমি একইভাবে সুগার সিরাপে কোট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে খাজাগুলো, ভাজগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এগুলো ঠান্ডা হলে পরে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন, এক মাস অবধি ভালো থাকবে। চায়ের সাথে হোক বা শুধু শুধু স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন। কতটা মচমচে আর রসালো তৈরি হয়েছে একটা খাজা ভেঙে দেখালেই আশা করছি বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি আর ভেতরে কত সুন্দরভাবে রস ঢুকেছে। আমার রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খাজাগুলো ঠিক এতটাই পারফেক্ট তৈরি হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেবার অনুরোধ রইলো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।